একজন আমার কাছে নাম দেন নাই, উনি বলেছেন যে ওনার প্রেগনেন্সি 8 সপ্তাহ চলছে এবং উনি 3-4 দিন যাবৎ হালকা লাল এবং কালচে ব্লাড যাচ্ছে তার, এবং হালকা ব্যথাও হচ্ছে, এবং উনি ডক্টর দেখিয়েছেন, তারা ওনাকে মাইক্রোজেস, ফিউরোসেফ, টাইটেনিয়াম এই সমস্ত ওষুধ দিয়েছেন, তবুও ওনার এই ধরনের কালচে রক্ত যাওয়াটা কমছে না। তো আমি যেটা মনে হয়, আপনি এখন 8 সপ্তাহের গর্ভবতী, তার মানে একদম প্রথম দিকের প্রেগনেন্সি, এই সময় অনেক সময় হালকা রক্ত বা কালচে রক্ত তো অনেক সময় যেতে পারে, তবে আপনাকে যে ডক্টর দিয়েছেন ওষুধগুলো ওগুলো আপনি সেবন করেন, তবে অবশ্যই আপনাকে আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হতে হবে যে আপনার প্রেগনেন্সিটা ঠিক আছে কি না। কারণ অনেক সময় প্রেগনেন্সি নষ্ট হয়ে গেলে বা অনেক সময় বাইটেড ওভাম বলে একটা কন্ডিশন আছে, যেক্ষেত্রে বাচ্চার হার্টবিটটা আসে না, সেরকম হলেও এ ধরনের কালচে রক্ত যেতে পারে, এবং এটা অনেক সময় এই কালচে রক্ত যেতে যেতে প্রেগনেন্সিটা গর্ভপাত দিকে সামনে এগিয়ে যেতে পারে। সুতরাং আপনি অচিরেই, আমার মনে হয়, ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে আপনি কেন আপনার ব্লিডিংটা হচ্ছে সে কারণটা নির্ণয় করে সেই অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ খেতে হবে।